नमस्कार बंधुरा, आमी सुभाष मुखार्जी मुखार्जी हर्टिकल्चर फार्म थेके बोलछी। आज के आमरा आपनादेरके बर्षाकालीन फल गाचेर परिचर्या ओ तार पटिंग किभाबे करबेन सेटा आपनादेरके एकटु हाते कलमे देखाबो, परिचर्यार विषयटा मुखे बोलबो, एकटु भालो करे शुनबेन, आशा करी भालो लागबे। আমি যেভাবে আমরা নার্সারিতে আমার নার্সারিতে যেভাবে গাছগুলোকে পরিচর্যা করা হয় সেটাই বলবো, কিভাবে পটিং করা হয় সেটাই বলবো। তো আসুন বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে আমরা গাছগুলোকে পটিং করব। তো দেখুন বন্ধুরা, আমরা এখন বর্ষাকাল, আমরা সবাই গাছ কিনছি, প্রচুর গাছ কিনছি, বিশেষ করে ফল গাছ। আজকের দিনে তো ছাদ বাগানে সবাই আমরা ফল গাছ লাগাতে চাই, ফল হচ্ছেও, ভ্যারাইটি একটু দেখে শুনে পছন্দ করবেন। আচ্ছা, প্রথম আমরা 8 ইঞ্চি টব নেব। 8 ইঞ্চি টবের যে ফুটোটা আছে, এই ফুটোতে একটাই মাত্র টব ভাঙা দেব। তারপরে দেখুন সিন্ডার বেশ 1/2 ইঞ্চি মতো দিলাম। তারপরে দেখুন এই যে মাটিটা আছে না, মাটি আমরা চেলে নেব না, মাটি এরকম একটু আধটু থাকবে, কোনো সমস্যা নেই। চেলে নিলে মাটি খুব তাড়াতাড়ি চেপে যায়, তাতে জল ড্রেন হতে খুব অসুবিধা হয়। আচ্ছা, এই মাটির ভিতরে একটু বালি আছে, খুবই সামান্য বালি আছে, 10-15%। তো আপনারা নেবেন 20% বালি। আচ্ছা, ভার্মি কম্পোস্ট অবশ্যই মেশাবেন, গোবর সার পেলে কোনো কথাই নেই, 30% মতো গোবর সার বা ভার্মি কম্পোস্ট। আর একদম প্লেন মাটি, এতে কোনো সার নেই, না নিম খোল, না হাড়ের গুঁড়ো, না শস্যের খোল, না শিংকুচি, কিচ্ছু নেই। ইভেন সুপার ফসফেট দিলে ভালো হয়, আমি সুপার ফসফেটও দিচ্ছি না। এইরকম মাটি নিলেন, তারপরে আপনি টবের উপরে ইটের টুকরোটা, এই টব ভাঙাটা দিলেন, সিন্ডার দেওয়া হলো, তারপরে অল্প একটু মাটি, অল্প ওই 1 ইঞ্চি মতো। তারপর আমরা এই প্লাস্টিকটা কাটবো, প্লাস্টিকটা কেটে এই গাছটাকে বসাবো। এই শিকড়গুলো আমরা কাটবো না, এই শিকড়গুলো যেমন আছে এরকম থাকবো, শিকড়গুলোকে আমরা নিচের দিকে একটু ঘুরিয়ে দেব, একটু ঘুরিয়ে দেব নিচের দিকে দিয়ে এই মাটি দিলাম, অনেক মাটি দেব না। দেখুন এই 8 ইঞ্চি টপ, 1 ইঞ্চি খালি আছে, 1 ইঞ্চি খালি আছে, সঙ্গে সঙ্গে আমি বাইরেই বার করে দেব, যত বৃষ্টির জল খাক, যাই কিছু খাক, কোনো সমস্যা নেই। আচ্ছা, আগে আমি পটিংটা কীভাবে করবেন সেটা আগে দেখে নিই, তারপরে মেনটেন নিয়ে বলছি। মাটিতে কোনো রকম সার মেশালেই সমস্যা, যদি এরকম একটু বেঁকা গাছ হয় আমরা পটিংয়ের সময় একটু সোজা করে দিতেই পারি। একদম সিম্পল, আমরা গাছগুলোকে মেরে ফেলি অতিরিক্ত খাবার দিয়ে, অতিরিক্ত এই পটিংয়ের সময় আমরা নিম খোল দিচ্ছি, হাড়ের গুঁড়ো দিচ্ছি, শিংকুচি দিচ্ছি, এইসবগুলো কী হচ্ছে অর্গানিক, তো যখনই জল দিচ্ছি এইগুলো পচতে আরম্ভ করছে, যখনই সারগুলো পচছে এই যে শিকড়গুলো, শিকড়গুলো নিতে পারছে না, শিকড়ও পচে দিচ্ছে, তার ফলে আপনার গাছগুলো খুব সমস্যা করছে, গাছগুলোর এই পাতা পুড়ে যাচ্ছে, পাতা ঝরে যাচ্ছে, তেচ্ছ হবে না গাছ, একদম স্বাভাবিক সাধারণভাবে গাছ বসান। আপনি ধরুন না, একটা গাছ যদি জঙ্গলে বীজ পড়ে হতো, কে ওখানে সার দিত, স্বাভাবিকভাবেই গাছটা বড় হতো, যদি গরু ছাগলে না খেত গাছটা অটোমেটিক গাছটা বড় হতো। তো আমরা তো যেহেতু টবে আমরা একে মেনটেন করব। আচ্ছা, পেয়ারা গাছ এইভাবে মাঝে মধ্যে একটু মাথাগুলো কেটে দেবেন, তাহলে খুব ঝোপাল হবে, এতটুকু গাছ তো কী হচ্ছে 20 দিনের মধ্যে গাছের চেহারা অন্যরকম হয়ে যাবে। আমি একটা জামরুল আগে ফিট করলাম রেড মিশাইল, তারপরে একটা পাতি লেবু, তারপরে একটা রেড ডায়মন্ড পেয়ারা ফিট করলাম, তারপরে একটা মিয়াজাকি আম ফিট করছি। এগুলো আমাদের এখানেই থাকবে, যারা আমাদের এখানে আসবে টব রেডি গাছ নেবেন, এইটাই দেখুন
এই বসালাম। কমপ্লিট। আচ্ছা, আম গাছ যখন বসাবেন বা কুল গাছ যখন বসাবেন বা গ্রাফটিংয়ের গাছ যখন বসাবেন, এই প্লাস্টিকগুলো বাঁধা আছে না, গ্রাফটিংয়ের সময় প্লাস্টিকগুলো লাগেই। এটাকে আমি টানলাম বা একটা ছুরি দিয়ে কাটলাম, কেটে এটাকে আমি এই প্লাস্টিকটা খুলে দিলাম। দু চার দিন বাদে একটা স্টিক দেব, গাছের থেকে অন্তত 1 ফুট বড় স্টিক দেব, দিয়ে দু জায়গায় বাঁধবো। বেঁধে এই যে প্লাস্টিক, এই যে সুতোটা আছে না, সুতোটার যা গিটটাকে একটু কেটে দেবো। এবার ও নিজে নিজেই খুলে যাবে। গিটটা থাকলে, সুতোটা থাকলে কি অসুবিধা হবে, ওই জায়গাটা না একটা মোটা গিট মতো তৈরি হবে, যাতে করে গাছটা যে কোনো সময় একটু হাওয়া টাওয়া হলে, ঝড় হলে ভেঙে যেতে পারে। তো বন্ধুরা, এইভাবে গাছ করুন, অতিরিক্ত যত্ন করার দরকার নেই। আমরা যদি মনে করি যে গাছটা একটু খাবার দিয়ে বসালে গাছটা খুব তাড়াতাড়ি বাড়বে, তাহলে গাছটার সমস্যাই হবে। এই শিকড়টা খুব বেশি মোটা, খুব বেশি মোটা। এটা মিষ্টি কামরাঙা, সেই জন্য এটাকে না আমি কাঁচি দিয়ে মোটা শিকড়টাকে কেটে দিচ্ছি। কাটার পর আমি ফাঙ্গিসাইডও করছি না, কিন্তু গাছের প্রত্যেকটা গাছে বা প্রত্যেকটা জিনিসের তার নিজস্ব একটা পাওয়ার আছে, সেই পাওয়ার থেকেই ওরা নিজেরাই ঠিক হয়ে যায়। এর জন্য আমাদের টুকটাক গাছ ছাঁটলেই ফাঙ্গিসাইড করতে হবে, এরকম কথা নেওয়া আছে। নার্সারিতে যেটা করে আপনারাও সেটাই করবেন, তাহলে দেখবেন আপনার গাছ ভালো। নার্সারিতে এত বেশি খাবার, এত বেশি সার এরকম কিছু দেওয়া হয় না। এটাও দেখুন, এই প্লাস্টিক দেওয়া আছে, এই প্লাস্টিকটাকে আমরা খুলে দিচ্ছি। একটা কুল গাছ, কুল গাছ দেখবেন কোনো ডালে কাঁটা নেই, আমি হাত দিচ্ছি কোনো ডালে কাঁটা নেই। এর নিচ থেকে যেগুলো বার হবে আপনি ছুঁতেই পারবেন না, এই যে গ্রাফটিংয়ের পয়েন্ট আছে না, দেখবেন কাঁটায় ভর্তি হয়ে যাবে। ওই ডালটা কেটে দেবেন, ওই ডালটা বাড়তে দেবেন না। সেরকমই কামরাঙাতেও এই যে গ্রাফটিং আছে, এর পাতাটা বড় বড় হবে, নিচ থেকে যে পাতাগুলো হবে সেগুলো ছোট হবে। আচ্ছা বন্ধুরা, আমি এই ভারত সুন্দরী কুলটাকে পটিং করছি। এই কুলটা আজকে ধরুন ভালো ওয়েদার আছে, সকাল থেকে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, তো আমরা একদম ওপেন জায়গায় রেখে দেবো, ছাওয়া জায়গা রাখার দরকার নেই। এই ডালগুলোকে আমি যদি একটু ছেঁটে দিই তাহলে গাছটা গোল হয়ে যাবে। যেহেতু এটা কুল আছে আর কাটতে মায়া হচ্ছে, মায়া করে লাভ নেই, গাছ বেঁচে থাকলে ফল হবে। আচ্ছা, এটা একটা কাটি মোনাম, কাটি মোনাম। আমার যে কলমগুলো হয় সেগুলো এরকম জোর কলম হয়, অনেক নিচে হয়। এটা বাইরের গাছ, আমার নিজের তৈরি গাছ নয়, কিন্তু এটা কাটি মোনাম, ঠিক আছে। গাছ এইরকম জায়গায় ভেঙে আর আছে। তো এই এই কলমের গাছগুলো কি হয়, একটু উপরে যে ঝোপালো হয়, নিচ থেকে ঝোপালো হয় না। কিন্তু বাবু ওইটা দাও তো, ওই আমটাকে, এটা যেমন ধরুন গ্রাফটিং, এরা নিচ থেকে ঝোপালো হবে। ধরুন এখানে গ্রাফটিং, ধরুন মাটির থেকে 1 ইঞ্চির মধ্যে গ্রাফটিং, আর এখানে মাটির থেকে অন্তত 1 ফুট উপরে গ্রাফটিং। স্বাভাবিকের আজ একটু উপরে যেই ঝাঁকড়া হবে। আম গাছ ম্যাক্সিমাম যারা আমরা ছাদ বাগানে গাছ করি, অতিরিক্ত সার দেওয়ার ফলে গাছের পাতা এরকম পুড়ে যাচ্ছে, গাছের পাতা পড়ে যাচ্ছে, এই রোগগুলো হয়। আমি একদম খাবার দেবো না। এই যে গাছগুলো পটিং হলো, 10 থেকে 12 দিন বাদে গুঁড়ো সর্ষের খোল 1 চামচ এরকম, 6 থেকে 8 গ্রাম, সঙ্গে সুফলা বা DAP 6টা 8টা আমরা টবের উপরে জাস্ট উপরে ছড়িয়ে দেবো। ধরুন এইরকম এরকমভাবে জাস্ট ছড়িয়ে দিলাম,
প্রতিবার গাছ খোঁচাবেন না, বিশেষ করে বর্ষাকালে আমরা একদমই গাছ খোঁচাবো না। গাছ খোঁচালে তবে জলটা ধরে রাখবে। এই যে গাছ এইরকম মাটি হলে এতটুকু জল বসবে না। কন্টিনিউ যদি দু তিন ঘন্টা ধরে বৃষ্টি হয়, 10 মিনিট বা আধ ঘন্টা বাদে দেখবেন যে আপনার বৃষ্টির জল তব থেকে ড্রেন হয়ে যাচ্ছে। অনেক সময় কি হয়, জল বেরোতে পারে না, তার কারণ হচ্ছে এই টবটা ধরুন আমরা ফ্লোরের ওপরে রেখেছি, ডাইরেক্ট ফ্লোরের উপরে, তো হালকা হালকা মাটি যেয়ে না এখানটা জাম হয়ে যাচ্ছে, হাওয়াটা পাস হতে হবে। তো সেই জন্য আপনারা একটা কাজ করবেন, এগুলোকে না ছোটো ছোটো ইটের টুকরো হোক বা ছোটো ছোটো কাঠ হোক বা আমাদের যারা ছাদের উপরে ওই বেঞ্চি মতো লোহার বেঞ্চি করা আছে তার উপরে রাখুন, দেখবেন জল সমস্যা ক্লিয়ার হচ্ছে। নিচ দিয়ে হাওয়া না পাস হলে জলটা ক্লিয়ার হতে চাইবে না, সেই জন্য একটু সময় নেয় অনেক সময়, এর জন্য ঘাবড়াবার কিছু নেই। তো চলুন বন্ধুরা, এবার আমরা দেখাই যে এই সময়তে গাছ আমরা কীভাবে পরিচর্যা করবো, যা যেগুলো আমাদের কাছে বড় বড় গাছ আছে, 4 বছর 5 বছরের গাছ আছে। প্রসঙ্গত বলে রাখি, আম গাছ এই যে সময়টা আছে, যাদের 2 বছর 3 বছরের 4 বছরের গাছ, এই সময়তে রিপোর্টিং করলে ভালো থাকবে, একটাও পাতা ঝরবে না, কারণ ওয়েদার ভালো আছে, বৃষ্টি টুকটাক হচ্ছে। পেয়ারা গাছ হোক বা জামরুল গাছ হোক, যে গাছগুলো সবেমাত্র ফল শেষ হয়েছে, সেই এই গাছগুলো এখন রিপোর্টিং করলে 15 দিন 20 দিনের মধ্যে গাছের গ্রোথ নিয়ে নেবে। দেখুন বন্ধুরা, আমার যে আম গাছ আছে বা সব নার্সারিতে, তাদের গাছের কোনো দাগ হয় না। আপনাদের গাছের দাগ হয় তার কারণ হচ্ছে আপনারা নিম ফল দিচ্ছেন, হাড়ের গুঁড়ো দিচ্ছেন, শিংকুচি দিচ্ছেন, এগুলো তো অর্গানিক। অর্গানিক যখনই পাচ্ছে, যত সময় যাবে অর্গানিকের অ্যাকশান বাড়তে থাকে, পচতে থাকে। আপনি ভাবছেন যে আপনি 1 চামচ দিচ্ছেন, এটা 1 চামচ, ওটা 1 চামচ, ওটা 1 চামচ, তো 3টে মিলিয়ে হয়ে গেলে 30 গ্রাম। গাছটায় পাওয়া উচিত ম্যাক্সিমাম 10 গ্রাম। তো গাছগুলো যেটা হবার সেইটাই হচ্ছে। চুনটা কোন চুনটা ব্যবহার করবেন, রঙের দোকানে একটা চুন পাওয়া যায়, হার্ডওয়্যারের দোকানে একটা চুন পাওয়া যায়, গুঁড়ো চুন কিছু না পাই, যদি এসবগুলো না পাই তাহলে মুদিখানার দোকানে যে চুনটা আমরা পাই সেই চুনটা পাথর চুন আমরা কিনে এনে জাস্ট ফেলে রেখে দিতে পারি, ও হাওয়া খেলেই গুঁড়ো হয়ে যাবে, সেটা আপনি ব্যবহার করুন। ফেলে রাখা বলতে টবের গোড়ায় ফেলে রাখবেন না, কিন্তু
একটা কাগজ বিছিয়ে হোক বা একটা প্লাস্টিকের উপরে হোক কোনো জায়গায় ফেলে রাখুন, মানে হাওয়া খাওয়াতে হবে, তাহলেই আপনার চুনটা গুঁড়ো হয়ে যাবে। ওই চুনটা ব্যবহার করুন। যেদিন আপনি চুন দিচ্ছেন গুনে গুনে 10-12 দিন বাদে গুঁড়ো সর্ষের খোল সঙ্গে একটু MOP মিউরেটা পটাশ, লাল পটাশ ব্যবহার করবেন। দেখবেন গাছের পাতা সবুজ হয়ে যাচ্ছে। বর্ষাকালে এটা হওয়ার কারণ হচ্ছে লেবু গাছ একটু ড্রাই সয়েল পছন্দ করে, জল বেশি থাকে, তো গাছ মরবে না কিন্তু পাতা একটু হলুদ হতে পারে। তো যাই হোক বন্ধুরা, এইভাবে গাছগুলো করুন, খুব সুন্দর থাকবে আপনার গাছ। আর আপনাদের কাছে আগামী 2-3 মাসের মধ্যে আমরা অরিজিনাল সুপার ভাগোয়া দিতে পারবো, সেই জন্য আমি যে গাছগুলো এনেছিলাম তার থেকে বড় বড় কয়েকটা গাছ অলরেডি আমি প্রোডাকশনে ফেলে দিয়েছি। এই যে কলম বাঁধা হচ্ছে, 2-3 মাসের মধ্যে খুব কম দামের মধ্যেই পাবেন, কারণ বাইরের থেকে আনা গাছ প্রচুর কস্টলি হয়, ট্রান্সপোর্টেশন থাকে। জামরুল গাছ, আমার জামরুল গাছ দেখুন, আপনাদেরও হয়তো অনেকেরই জামরুল গাছে জামরুল হচ্ছে। আমার কিন্তু মেনটেন হয় না, আপনারা যেমন মেনটেন করেন। এই দেখুন আমার স্প্রের অভাবে পাতাগুলো দেখুন কী অবস্থা, গাছে ফুলে ভর্তি। এদিকেও দেখুন কী অবস্থা। আচ্ছা, জামরুল গাছে না পোকা হবে, এই জামরুল ফলে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হলে পোকা হয়, সেটা আমেও হয়, এটাতে আমাদের কিছু করার নেই, নেচার। তো পিয়ারাতেও পোকা হয়, আসলে বৃষ্টি হওয়ার পরে না মাছি এসে বসে, সেই মাছি তার তো একটা কাজ আছে, সে ওইগুলো ওই ফুটো করে দেয় ফলটা। তো ফলটা যদি ফুটো করে দেয় তো আস্তে আস্তে আপনার পোকাটা ভিতরে যেতেই পারে। পিয়ারা গাছে আপনি যদি প্লাস্টিক বাঁধেন তাও অনেক সময় আটকে যায়, অনেকটা কম হয়, কিন্তু আম গাছ বা জামরুল গাছে কত প্লাস্টিক বাঁধবেন? তো বন্ধুরা, মোটামুটি আমি পরিচর্যাটা বললাম। আচ্ছা, লেবু গাছে না আপনার একটা জিনিস হয়, সেটা সকলেরও হয়, আমারও ওই রকমই হয়, এই যে বিষয়টা, এইটা প্রচুর জল পাচ্ছে, তো একটু ড্রাই মাটি হলে ভালো হয়। তো যারা লেবু গাছ টবে করছেন আমি বলবো একটু কাঁকড় কাঁকড় টাইপের মাটি দিন, তাহলে জলটা সঙ্গে সঙ্গে ড্রেন হয়ে যাবে। এই যে ধরুন প্রায় আজ 4-5 দিন ধরে রেগুলারই বৃষ্টি হচ্ছে না, তার থেকে এইগুলো হচ্ছে। এটার থেকে বাঁচার একটা উপায় হচ্ছে ইন্ডেক্স প্রতি সপ্তাহে একবার স্প্রে করুন, 1 গ্রামেরও কম, মানে আপনার কী বলি 1.5 গ্রাম 2 লিটার জলে নিন, সেটাই ভালো হবে। 1 গ্রাম 1 লিটার জলে দিলে না পাতা একটু সাদা সাদা ভাবটা বেশি থাকবে, অসুবিধা কিছু হবে না, কিন্তু একটু কম দিলেই ভালো, কারণ এগুলো কস্টলি তো, একটু দামি। সেই জন্য আমি বলবো যে 1.5 গ্রাম 1.5 গ্রাম মানে 1 চামচের কম, মানে আমরা যে আইসক্রিম খাই আইসক্রিম চামচের 1 চামচ 1 লিটার জলে দিয়ে আপনি এগুলো স্প্রে করে দিন। মাসে 1 বা 2 বার স্প্রে করলে এই দাগগুলো থাকবে না। আরেকটা জিনিসেও যায়, উইশেও যায়, উইশ যদি আমরা ব্যবহার করি সেটাতেও যাবে, উইশটাও ফাঙ্গিসাইড। কিন্তু এটা লেবু গাছের একটা স্বাভাবিক বিষয়। বন্ধুরা দেখুন আমার পদ্ম গাছ যেতে যেতে সামনে পড়লো, কী সুন্দর দেখুন, দেখছেন একটা ছোট্ট গাছে একটা 10 ইঞ্চি টবের মধ্যে কত সুন্দর, আমাদের ছাদে এরকম হয়ে থাকলে কী সুন্দর লাগে। আচ্ছা, যাদের গাছে ফুল আসছে না আপনার পদ্মের, একটু বলেই দিই, ধরুন যারা আর কি টিউবার নিয়ে গাছ বসিয়েছে, একবার ফুল হয়ে গেছে তারপরে অনেকদিন ফুল হচ্ছে, তো সেক্ষেত্রে একটা কাজ করুন, ডবটাকে না কাত করে জলটা এইভাবে ফেলে দিন, পুরো জলটা ফেলে দিন, ফেলে দিয়ে এগুলো কিন্তু টুকটাক টিপস, পাকা পাতাগুলো ফেললাম, এই নোংরা পদ্মের পাতাগুলো ফেললাম, ফেলার পরে এগুলোকে না হাত দিয়ে এরকম ঘেঁটে দেব, যেমন আমরা অন্য অন্য গাছে যেমন টপ খোঁচাই না, জাস্ট খুঁচিয়ে দেবো,
এই যে খোঁচানো হলো, এক ঘন্টা দেড় ঘন্টা আমি কিচ্ছু করবো না, জল একটু ভর্তি করবোই না, রোদের সময় হলেও কিচ্ছু হবে না, এক দেড় ঘন্টা বাদে এটা জল ভর্তি করে দেবো, দেখুন 10-15 দিনের মধ্যে ফুল চলে আসছে কি না অবশ্যই জানাবেন, রেজাল্ট পেলেন কি না। আচ্ছা আসুন বন্ধুরা, যেতে যেতে আর একটু দেখিয়ে দিই, ডোরেন্টা সকলার প্রিয় ফুল, প্রজাপতি তো আছেই ওদের জন্যে, বর্ষা হচ্ছে, আমার গাছের চেহারা খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে, আর এইরকম ওয়েদারে তো বাগান ঘোরাটা আলাদা একটা ব্যাপার, খুব শান্তির পরিবেশ। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আপনারা কী জানতে চাইছেন অবশ্যই জানাবেন, নার্সারিতে আসুন ভিজিট করুন, অনলাইন হোম ডেলিভারি আমাদের চলছে, আর অনলাইন হোম ডেলিভারি থেকে বাগান এসে নিলে সবচেয়ে ভালো, আপনারা ঘুরে নিতে পারেন, দেখে নিতে পারেন, একটু আমাদের সাথে সময় কাটাতে পারেন, আর অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান কী নিয়ে নতুন ভিডিও করবো।